বর্তমানে জান্নাত তোহা এরা দুজন বিখ্যাত পর্ন স্টার, একজন হইল বেড়িগো দালাল আর একজন হইল চামড়া ব্যবসায়ী। এই চামড়া ব্যবসায়ী বেড়িগো দালাল এরা এখন ভিউ বাড়ানোর জন্য, সমাজে পরিচিত পাওয়ার জন্য মানে বিশ্ববিখ্যাত পর্ন স্টার হইতে চায়, হয়ে গেছে। তারা যে এইসব কাজ করছে ইচ্ছা করে করতেছে, ইচ্ছা করে। তাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন তাদেরকে কি সমাজ কিছু বলে না, সমাজ কি নাই এই বাংলাদেশে। তারা এইভাবে এত কিছু করার পরেও তারা ক্যামেরার সামনে আসে, মিডিয়ার সামনে আসে, ভণ্ডামি করে, নাটক করে। দেশে কি আইন নাই? এত আইন থাকতেও তারা এইসব ওপেনে কিভাবে করে, এটা কেমনে সম্ভব? তাদের কি চোখে পর্দা নাই, শরম লজ্জা কিছু নাই? বাংলাদেশের মানুষ তাদেরকে কত কিছু বলতেছে, তাদের সম্মান বলতে কিচ্ছু নাই। আমি যদি হইতাম আর জীবনেও মিডিয়ার সামনে আসতাম না, বোরকা পরে ঘরে থাকতাম, টাকার কামানোর ধান্দায় নিজের ইজ্জত, বউয়ের ইজ্জত বিক্রি করে তারপর খায়। আমি মানে কল্পনাও করতে পারতেছি না যে এরা কোন ধরনের মানুষ। খারাপ লাগে, আপনারা বাংলাদেশের জনগণ কিভাবে তাদেরকে দেখতেছেন আপনারা? তাদের জন্য কি কিছুই নাই? তারা সমাজে এত কিছু করে, সমাজ নষ্ট করে, তাদেরকে এখনও কিছু বলা হয় না কেন? তাদেরকে আইনের আওতায় আনা হয় না কেন? এই মুসলমান দেশে তারা এই কাজটা ইচ্ছাকৃতভাবে কিভাবে করে আমার বুঝে আসে না। তারাও একজন মুসলমান, এই যে তোরা এইসব করলি, বিখ্যাত পর্ন স্টার হইলি, শুধুই কিন্তু টাকা কামানোর ধান্দা। মানে তোরা মনে করতেছিস আমরা নিজেকেও বিক্রি করিয়া তারপরে বিখ্যাত হব, ধনী হব, এটাই তোদের মূল ধান্দা।